Fiverr gig, how to make it to get success. Well, I am saying to you today, if you are from outside of Bangladesh, then I suggest you to read the full content on my website, because I am going to start talking in Bengali language, because I am not good enough in English talking. Follow the link in the description to my website. আসলাম মূল আলোচনায়। শুরুতে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে আমি গিয়ে আপনাকে কিছু ফিচার বলবো যেগুলো আপনাকে বুঝতে সুবিধা দেবে, যে আসলে আমি যেভাবে গিগ তৈরি করতে বললাম এভাবে তৈরি করলে সুবিধাটা কি হবে, বা আপনি কি আপনার গিগের যে র্যাঙ্কিং এর যে ব্যাপারটা সেটা কিভাবে কাজ করবে। তা প্রথমে আসি, কেন আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম বা আমি এই ধারণাটা কোথায় পেলাম। মূলত গুগলে কিছুদিন যাবত আমি একটু ট্রাই করলাম খুঁজে বের করার জন্য, যে একটা ভালো মানের ফাইবার গিগ তৈরি করতে কি কি করা লাগে। তো এটা সার্চ করতে গিয়ে আমি ফাইবারের একজন ডেভেলপারের একটা আর্টিকেল পাই একটা ওয়েবসাইটে, পেয়েছিলাম আরো অনেকদিন আগে, তো এখন লিঙ্কটা আমার কাছে নাই, থাকলে আমি সরাসরি ওই আর্টিকেলের সাথে লিঙ্ক আপ করে দিতাম ডিসক্রিপশনে, বাট পারছি না, সেজন্য আমি দুঃখিত। মূলত তার যে ভিডিওটা ছিল, তার যে আর্টিকেলটা ছিল, ওটাতে মূলত একটা ব্লগের যে আর্টিকেল থাকে ওই আর্টিকেলের সাথে ফাইবারের পেজটাকে তুলনা করা হলো। যেমন প্রথম কথা হচ্ছে, সে ফাইবারের গিগের পেজটাকে বলতে চাচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ, অর্থাৎ অনলাইনে যে ই কমার্স সাইটগুলো আছে যেমন অ্যামাজন, ইবে, আলি এক্সপ্রেস, এগুলোতে যখন আপনি গিয়ে কোনো একটা প্রোডাক্ট সার্চ দেবেন, একটা প্রোডাক্টের পেজে আপনি ঢুকে যাবেন, ওই পেজে ঢুকার পরে আপনি কি কি পাবেন, ওই প্রোডাক্টটা সম্পর্কে একটা টাইটেল, প্রোডাক্টের ফিচার, প্রোডাক্টের ডিসক্রিপশন এবং অন্যান্য যত সুবিধা, বাই করার অপশন, শিপমেন্ট সার্ভিস সবকিছুই দেওয়া আছে। তো ওইটার সাথে সে ফাইবারের গিগের পেজটাকে তুলনা করলো। আসলে তার কথাটা সম্পূর্ণ সঠিক, কারণ আমরা ফাইবারের যে গিগুলো তৈরি করি এগুলো মূলত হচ্ছে একটা অনলাইন সার্ভিস, আমরা সার্ভিস প্রোভাইড করছি। ঠিক সেভাবে সে তাই বলতে চাইছিল যে এটাকে আপনি প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ধরতে পারেন, ফাইবারের যে পেজটা একটা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। ঠিক এখানে আপনার সার্ভিসটাকে একটা প্রোডাক্টের মতো তুলনা করতে হবে, একটা প্রোডাক্টের মতো তৈরি করে দিতে হবে। তো সেক্ষেত্রে সেই দিক বিবেচনা করে আমি আজকে টোটাল একটা প্রসেস দেখাবো, যে একটা গিগ কিভাবে আপনি তৈরি করবেন। আমার যে লাস্ট গিগটা আমি তৈরি করলাম, আমার লাস্ট গিগটা আমি সেম প্রসেস ফলো করে তৈরি করলাম। সেম প্রসেস ফলো করে তৈরি করার কারণে আমার গিগটা ফাইবারের সার্চ র্যাঙ্কিং এর দ্বিতীয় পেজে আসতে মাত্র 4 দিন সময় লাগলো। অর্থাৎ ফাইবারের সার্চ দিলে কিছু লিস্ট আছে, তার মধ্যে 3টা অপশন পাবেন, একটা হচ্ছে নিউ রিলিভেন্স, তারপর একটা হচ্ছে বেস্ট সেলার, এরপরে হচ্ছে আপনার নিউয়েস্ট। তো আমারটা থাকার কথা নিউয়েস্টে ছিল, নিউয়েস্টেও ছিল, কিন্তু রিলিভেন্সে দ্বিতীয় পেজে চলে আসে মাত্র 4 দিনের ভিতরে। তো র্যাঙ্কিং এর সাথে আসলে অনেক কিছুই কাজ করে, একটা খুব দ্রুত র্যাঙ্কিং করে, আর র্যাঙ্কিং এর পিছনে কিছু জিনিস কাজ করে, তার ওই আর্টিকেলে বিস্তারিত ছিল যে একটা গিগ তৈরি করার পরে এটা র্যাঙ্কিং কিভাবে কাজ করে। যেমন আমি যদি ফাইবারে যাই, আপনি ফাইবারে ঢুকার পরে যদি আপনি কোনো কিছু লিখে সার্চ করেন, যেমন আমি এখানে কার্টুন পোর্ট্রেট লিখে সার্চ করছিলাম, আমি মূলত কার্টুন পোর্ট্রেট নিয়ে কাজ করি এখন। তো সার্চ করার পরে এখানে আপনি যখন দেখবেন যে একটা ফার্স্ট পেজ আসলে, ফার্স্ট পেজে সবগুলাই কিন্তু খুব যে হাই কোয়ালিটি রিভিউ আছে বা অনেক বেশি রিভিউ এমন না, এবারে যে একটা মিক্স আছে, টপ রেটেড সেলার আছে, লেভেল 1 লেভেল 2 সেলার আছে, প্রো সেলার আছে, অনেক কিছুই আছে, আবার অনেকের রিভিউ 1000-এর উপরে, অনেকের রিভিউ 10-এর নিচে। এখন কত হচ্ছে, কম রিভিউ বেশি রিভিউ সব মিলে কিন্তু র্যাঙ্কিং করছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আসলে কোনটা র্যাঙ্কিং করবে আর কোনটা র্যাঙ্কিং করবে না? তো এই ক্ষেত্রে সে একটা কথাই বলল, একটা গিগ যখন তৈরি করা হয় ওই গিগটা প্রথমে নিউয়েস্ট নিউয়েস্ট এরিভালস, এই যে অপশনটা নিউয়েস্ট এরিভালসে থাকে, ওইখানে থাকার পরে আপনি গিগটাকে মার্কেটিং শুরু করেন। সবাই যারা সেলার আছে তারা গিগ তৈরি করার পরে ওই গিগের একটা মার্কেটিং করেন, মার্কেটিং করার পরে গিগের ক্লিক, ভিউ, ইমপ্রেশন এগুলো বাড়তে থাকে। সাপোজ আমি যদি হিসেব করি, আপনার ভিউ হচ্ছে 100, সরি আপনার ইমপ্রেশন হচ্ছে 100, অর্থাৎ কেউ একজন সার্চ করার পরে নিউয়েস্ট এরিভেলসে গেল আর ওই পেজে আপনারটা শো করলো 100 বার, টোটাল 100টা সার্চে আপনারটা 100 বার শো করলো। সেখান থেকে আপনার 100টার মধ্যে ধরে নিলাম যে ক্লিক এবং ভিউ এগুলো এবারে যে 20 বা 25, এখন এই 20-25 ভিউর উপর নির্ভর করে আপনার গিগটা কখনো র্যাঙ্কিং করবে না, ইভেন সার্চ রেজাল্টে নিউয়েস্ট আসার পরেও র্যাঙ্কিং করবে না,
র‍্যাগিং র‍্যাঙ্কিংটা করবে কখন? আপনি এই পেজটাতে যদি খেয়াল করেন, রিভিউ নাই, এরকম কোনো গিগ র‍্যাঙ্কিং করে নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে সার্চ করলে রিভিউ ছাড়াও কিছু গিগ আসে, বাট খুব রেয়ার, রিভিউ বিহীন গিগ র‍্যাঙ্কিং এ আসেই না। তারপরের কথা হচ্ছে রিভিউটা পড়ার পরে কেন র‍্যাঙ্কিং করবে বা কেন করবে না। 100টা ইমপ্রেশন, 25টা ক্লিক বা ভিউ, এমন একটা অর্ডারও পড়লো, আপনি কমপ্লিটও করলেন, রিভিউ পেলেন। ইভেন আপনি যদি রিভিউ নাও পান, তাও আপনার গিগ র‍্যাঙ্কিং করবে, অর্ডার কমপ্লিট হলেও আপনার গিগ র‍্যাঙ্কিং করবে। এর কারণ হচ্ছে আপনার গিগটা যদি প্রপারলি তৈরি হয়ে থাকে এবং সার্চ অ্যালগোরিদম অনুযায়ী সবকিছু যদি মেনে থাকে, তাহলে এটা অটোমেটিক সার্চে আসার যোগ্য। আর র্যাঙ্কিং এর ক্ষেত্রে যে হচ্ছে আপনার গিগটার কনভার্সন রেট, শুধু ক্লিক ভিউ ইমপ্রেশন এগুলো দিয়ে র্যাঙ্কিং করে না, কনভার্সন রেট রেট বলে একটা কথা আছে, অর্থাৎ কতজন বায়ার দেখার পরে একজনে কিনলো। 100 জন দেখার পরে যদি একজনে কিনে, তাহলে আপনার কনভার্সন রেট হচ্ছে 1, এটাও অনেক বেশি। 1% কনভার্সন রেট দিয়ে আপনি র্যাঙ্কিং করা সম্ভব, কারণ ম্যাক্সিমাম সেলাররাই কি করে, গিগ মার্কেটিং করতে করতে ক্লিক ভিউ ইমপ্রেশন অনেক বাড়ায় ফেলে, বাট অর্ডার কম থাকে, যার কারণে র্যাঙ্কিং করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এখন কথা হচ্ছে কনভার্সন রেটটাকে কেন মূল্যায়ন করা হয়। ফাইবার কোম্পানি চাচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন, শুধু যে আপনার প্রফিট হচ্ছে তা না, এখানে ফাইবারের প্রফিট হচ্ছে, আপনার কাছ থেকে 20% সে নিচ্ছে। এখন যেই গিগে কনভার্সন রেট নাই, অর্থাৎ সেলিং রেশিও কম, সেই গিগকে তারা কখনো র্যাঙ্কিং করাবে না, কারণ তাদের দরকার টাকা, আপনার দরকার টাকা, এবং তাদের দরকার যাদের কনভার্সন রেট বেশি, অর্থাৎ অর্ডার বেশি নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে আমি অনেকগুলো কোর্স দেখলাম, তার মধ্যে ইউডেমির একটা কোর্সে আমি দেখলাম একজন ইনস্ট্রাক্টর একটা কথা বলেছিল, যে আপনি একটা ওয়েবসাইটের জন্য আপনি সে গুগলকে নিয়ে কথা বললো, যে গুগল আপনাকে 5 পেজে নিয়ে যাবে, বা ফাইবার নিয়ে আমি বলি, ফাইবার আপনাকে 5 পেজে নিয়ে যাবে, কিন্তু কেন নিয়ে যাবে? আপনি ফাইবারকে কি দিলেন যে সে আপনাকে 5 পেজে নিয়ে যাবে? অবশ্যই কিছু দিতে হবে, তা না হলে সে আপনাকে কেন নিবে? তো এই নিয়ে দেওয়াটাই হচ্ছে কনভার্সন রেট, অর্থাৎ আপনি যখন আউটসাইড থেকে একটা অর্ডার নিয়ে আসবেন, তখন ফাইবার অ্যালগোরিদম আপনাকে গুরুত্ব দিবে যে হ্যাঁ, সে আমাদের মার্কেটের বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসছে এবং আমাদের কোম্পানির প্রফিট করে দিচ্ছে। আর ফাইবারের যেই সার্চ রেজাল্ট, এটা হচ্ছে ডাইনামিক, এটা কখনোই স্থিতিশীল না। আপনি যদি সকালে সার্চ দিলে সার্চ রেজাল্ট এমন আসছে, বিকালে সার্চ দিলে যা এমনই আসবে এমন না, রেয়ারলি খুব মিল থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। এর কারণ হচ্ছে সব সময় একরকম থাকে না, ইভেন সবার জন্য একরকম থাকে না। আমি কার্টুন পোর্ট্রেট দিকে সার্চ দিলাম, এগুলো আসছে রেজাল্ট, আপনি সার্চ দিলে এগুলো নাও আসতে পারে। এমনও হতে পারে আমাদের বাংলাদেশে অনেকেরই গিগ আপনার 5 পেজে চলে আসছে, এমনও হতে পারে, কারণ এখানে রিজন ভিত্তিক হয়তো বা কিছু হতে পারে, আমি শিওর না, অ্যালগোরিদমে যে এরকম কিছু আছে শিওর না, বাট কনভার্সনের যে কনভার্সন রেটের যে ব্যাপারটা, এটা 100% শিওর যে আপনার কনভার্সন রেট যত বেশি হবে আপনার র্যাঙ্কিংটা তত বেশি হবে। শুধু যে রিভিউ বেশি হলে র্যাঙ্কিং করবে এমন না, আপনার কনভার্সন রেটের উপর ভিত্তি করবে। যেমন এখানে 52, 67, 189 আবার 4, শুধুমাত্র 4টা রিভিউ নিয়ে সে কিভাবে একদম ফ্রন্ট পেজের 4 নম্বরে আছে, এমন তা না যে আমি এই গিগটা বেশি ভিউ করছি এই জন্য আমাকে ফ্রন্ট পেজে দেখাচ্ছে, এমন না, আমি এই গিগটা এখনো ভিউ করি নাই, কিন্তু এর কারণ হচ্ছে তার ভি ক্লিক ভিউ ইমপ্রেশন অনুযায়ী তার কনভার্সন রেট অনেক ভালো। ইভেন এমন হতে পারে তার সেলিং প্রাইসটাও ভালো, এখানে দেওয়া আছে $15, এমন হতে পারে তার কোনো কোনো অর্ডার $100 পার করে গেছে, এরকম হতে পারে। অর্থাৎ যত বেশি কনভার্সন রেট র্যাঙ্কিংটা তত বেশি কাজ করে। তো কিভাবে কনভার্সন রেট বাড়বে, বড় অর্ডার কিভাবে পাবেন, বা আপনার গিগটা কিভাবে র্যাঙ্কিং এর মধ্যে আগে যাবে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। তো আমি মূল কন্টেন্টে চলে আসি। প্রথমত হচ্ছে টাইটেল, ফাইবার নিজেই সাজেস্ট করছে যে আপনি টাইটেলটা যত শর্ট রাখা যায়। এখানে যদি আপনি খেয়াল করেন, অনেক ধরনের টাইটেল আছে, আই উইল মেক ইউর প্রোফাইল পিকচার, অনেক কিছুই লিখলো, অ্যামাজিং কার্টুন পোর্ট্রেট, এভাবে প্রত্যেকে অনেক কিছুই লিখলো, আবার এর টাইটেলটা অনেক ছোট, আই উইল ড্র ইউর কার্টুন পোর্ট্রেট, খুব ছোট, এবং একদম পয়েন্ট, যে পয়েন্টে থাকার কথা, যে কিওয়ার্ডে থাকার কথা, ওই কিওয়ার্ডে আছে ডাইরেক্টলি। ঠিক এভাবে যত শর্টে লেখা যায় এবং কনভার্সন রেট যত বাড়ানো যায়, বাট শর্টে রাখার পরে আপনি কিভাবে আপনার গিগটাতে ক্লিক বাড়বে? অনেকে চিন্তা করে যে টাইটেলটা একটু বড়, অনেকগুলো কিওয়ার্ড, র্যাঙ্কিং এ আসবে, ক্লিক করবে। আসলে না, যে টাইটেলটা বড় হয়ে যে শুধু ক্লিক করবে এমন না। এখানে একটা সার্চ পেজে যখন একটা গিগ আসে, তখন 2টা জিনিসের উপর নির্ভর করে ক্লিক পড়ে। প্রথমটা একদম ফাস্ট, আপনার গিগে ক্লিক করার আগে ফাস্ট প্রায়োরিটি পায় আপনার গ্যালারি ইমেজটা, যেটা আপনি কোনো ই কমার্স ওয়েবসাইটে ঢুকলে তাদের হোম পেজে কিছু প্রোডাক্টের ফটো দেখে থাকবেন, যেগুলো আপনি সেল করতে পারেন, মানে ক্রয় করতে পারেন, সরি। তো
আমরা নিজেরাও যদি কখনো ঢুকি, দেখা যায় কিছু প্রোডাক্ট দেখলে আমরা না কিনলেও ক্লিক করে থাকি যে হ্যাঁ দেখতে তো ভালোই লাগলো একটু দেখি। ঠিক সেম ফাইবারে আসার পরে একজন বায়ার অনেক সময় স্ক্রল করতেও কোনো একটা ইমেজ তার চোখে ভালো লাগলে সেটাতে ক্লিক করে। এটাই হচ্ছে ক্লিক করার প্রাধান্য, যে আপনার গ্যালারি ইমেজটা যাতে সুদর্শন হয়। আর ঠিক প্রোডাক্ট ল্যান্ডিং পেজের সাথে এই জন্য তুলনা করা হলো, অ্যামাজন ইবে বা ই কমার্স আলি এক্সপ্রেসে যদি ঢুকেন তখন দেখবেন যে আপনি যে প্রোডাক্ট গুলো ভিউ করছেন ওর প্রোডাক্ট গুলোর ব্যাকগ্রাউন্ড ফুল ক্লিন হোয়াইট এবং শুধু প্রোডাক্টটা, ওর আশেপাশে কিছুই নাই। ঠিক আছে, অর্থাৎ এটাকে বলা হয় আইসোলেটেড ফটো, অর্থাৎ শুধু প্রোডাক্টটার প্রতি গুরুত্ব দেওয়া হলো, ব্যাকগ্রাউন্ড আর কিছুই দেওয়া হলো না, এই টাইপের। তো ঠিক আছে, আমরা শুরু থেকে টাইটেল নিয়ে আলোচনা করি। মূলত আপনি ইউটিউবে সার্চ দিলে অনেকগুলো ভিডিও পাবেন যেগুলোতে বিভিন্ন কিওয়ার্ড ইউজ করতে বললো, তারপরে হচ্ছে লং টেল কিওয়ার্ড, অনেক কিছু আলোচনা করলো। হ্যাঁ, কিওয়ার্ড ইউজ করবেন, বাট একটু ডাইরেক্টলি কাম টু দ্য পয়েন্টে একটু ইউজ করতে হবে। যেমন আমি যদি একটা টেক্সট ডকুমেন্ট নিই, আমি কার্টুন আর্ট দিয়ে দেখাচ্ছি, যেমন আই উইল ক্রিয়েট এ অ্যামাজিং কার্টুন পোর্ট্রেট, এটা হচ্ছে নর্মাল, এটা এটাকেও র্যাঙ্কিং করানো সম্ভব। কিন্তু এটা হচ্ছে আপনি যদি টাইটেলটাকে আর একটু হাই কোয়ালিটি করতে চান, এটা হচ্ছে খুবই অর্ডিনারি একটা টাইটেল। বাট আপনি যদি একটু কোয়ালিটিফুল টাইটেলে যেতে চান তাহলে কিভাবে করবেন, যেমন আই উইল ক্রিয়েট এ রিয়েলিস্টিক রিয়েলিস্টিক কার্টুন পোর্ট্রেট অফ ইউ, আমি রিয়েল মানে রিয়েলিস্টিক একটা কার্টুন প্রোডাক্ট তৈরি করবো যেটা কিনা আপনার চেহারার সাথে হুবহু মিল থাকবে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে নির্দিষ্ট একটা জিনিসকে টার্গেট করলো, ওর ডেভেলপারের আর্টিকেল অনুযায়ী এটাকে সে প্রাধান্য দিল যে আপনি যে কাজটা করবেন ডাইরেক্টলি ওই কাজটাই আপনার টাইটেলে রাখতে হবে, অর্থাৎ আপনার যে সার্ভিসটা ওইটা ডাইরেক্টলি টাইটেল দ্বারাই প্রকাশ করতে হবে এবং এই টাইটেল অনুযায়ী আপনার গ্যালারি ইমেজটা হবে। আমি গ্যালারি ইমেজটা একটু পরে দেখাচ্ছি। তারপর আরো লিখতে পারেন রিয়েলিস্টিক না লিখে আই উইল মেক এ ডিটেইলড কার্টুন ইলাস্ট্রেশন, কার্টুন পোর্ট্রেট অবশ্যই লিখবেন যেহেতু আপনার কাজটা পোর্ট্রেট রিলেটেড, পোর্ট্রেট ইলাস্ট্রেশন। হ্যাঁ, এখানে ডিটেইল শব্দটা ক্লায়েন্টের মধ্যে গুরুত্ব সৃষ্টি করবে আপনার গিগটাতে ক্লিক করার প্রতি, আর কার্টুন পোর্ট্রেট ইলাস্ট্রেশনটা হচ্ছে আপনার কিওয়ার্ড। তাহলে দুইটা জিনিস এখানে আছে, কল টু অ্যাকশন একটা কথা আছে আর একটা হচ্ছে আপনার কিওয়ার্ডটাও আছে। পারফেক্ট একটা টাইটেল হতে পারে এটা, এমন না যে এটা 100% সাকসেস টাইটেল, আমি জাস্ট আপনাকে ধারণা দিলাম। ঠিক আছে, তো এখানে যে কথাটা একটু ফাঁকে বললাম যে পোর্ট্রেট, হ্যাঁ আপনি যে কার্টুনটা তৈরি করলেন, আমি এখানে একটু যদি গিগের পেজে চলে যাই, এগুলো হচ্ছে সবগুলো রিয়েলিস্টিক, অর্থাৎ যেমন এটা রিয়েলিস্টিক না, তারপরে সে কার্টুন পোর্ট্রেট লিখছে, এটা হবে কার্টুন ইলাস্ট্রেশন, অর্থাৎ ইমাজিনেশন থেকে যে আর্টটা করা হয়। বাকিগুলো হচ্ছে কার্টুন পোর্ট্রেট, চেহারার সাথে একদম হুবহু মিল রেখে যে আর্ট করা হয় ওটা হচ্ছে পোর্ট্রেট, আর বাকিটা হচ্ছে কার্টুন ইলাস্ট্রেশন বা কার্টুন আর্ট। তো আপনি যদি সরাসরি চোখে চেহারার সাথে মিল রেখে আর্ট করেন তাহলে অবশ্যই আপনি বলতে হবে যে এটা কার্টুন পোর্ট্রেট। আর পোর্ট্রেট ইলাস্ট্রেশন এটা নামে ফাইবার রিসেন্টলি তাদের নতুন ক্যাটাগরি অ্যাড করে দিছে, তো সেই ক্ষেত্রে পোর্ট্রেট থাকলে আপনার ক্যাটাগরির সাথেও রিলেটেড থাকবে। আচ্ছা, এখানে আরেকটা কিছু, আপনি যখন পোর্ট্রেট ইলাস্ট্রেশন দিতে যাবেন, এটা যে শুধু কার্টুনের ক্ষেত্রে এমন না, আমি কার্টুন নিয়ে কাজ করি সেক্ষেত্রে কার্টুন নিয়েই দেখাচ্ছে, আপনি যদি লগো করতে যান, আপনি যদি অন্য কাজ করতে যান, সেগুলো সবগুলোতে মেটা ডাটা পাবেন। মেটা ডাটাতে দেখবেন যে আপনার যে সার্ভিসটা ওইটার কিছু মেটা ডাটা থাকবে, অর্থাৎ এটা কোন শ্রেণীতে পড়ে, কার্টুন করছি এটা হচ্ছে ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশনের কোন শ্রেণীতে পড়ে, কার্টুন শ্রেণীতে পড়ে এবং কোন ধরনের কার্টুন পড়ে। তো কার্টুনের অনেক কিছুই আছে, যেমন পপ আর্ট, তারপর হচ্ছে ফ্রি স্টাইল, তারপর হচ্ছে মিনিমাল, এরপর হচ্ছে প্যামাস আর্ট, এগুলো আপনার টাইটেলে উল্লেখ করতে পারে। যেমন মেটা ডাটার মধ্যে প্রি স্টাইল আছে, তো প্রি স্টাইল আর্ট আর্ট গুলোই একটু বেশি করে চলে। যেমন আমি যদি একটা ওপেন করে দেখি, এখানে কোন একটা কার্টুন আর্ট ওপেন করার নাই, হ্যাঁ ড্র ইউ কার্টুন পোর্ট্রেট, এটাতে যদি চলে যাই মেটা ডাটাতে, আচ্ছা ও কোনো মেটা ডাটাই অ্যাড করে নাই, দেখেন মেটা ডাটা অ্যাড না করেও সে র্যাঙ্কিং এ আছে, এর কারণটা কি? এমন তো না যে ফাইবারের সাথে তার কোনো রিলেশন আছে র্যাঙ্কিং করে দিল, না অবশ্যই আমি মোটামুটি শিওর যে সে কনভার্সন রেটের কারণে র্যাঙ্কিং এ চলে আসছে। আমি এখান থেকে অন্য একটা ওপেন করে দেখি, যেমন এই একটা, এটা মোটামুটি ভালো ফিডব্যাক পাওয়া একটা গিগ, আচ্ছা ওরা তো দেখি ম্যাটার ডাটা নেই,
অন্য একটা ওপেন করি। হ্যাঁ, ও ইলাস্ট্রেশন টাইপটা শুধু কোটেড দিছে। হ্যাঁ, এখানে পোর্ট্রেট, হ্যাঁ এই যে এটা ইলাস্ট্রেশন স্টাইল, আপনার ইলাস্ট্রেশনের স্টাইলটা কি হবে, ফ্রি স্টাইল ড্রয়িং দিছে সে। তো এখানে আপনার যখন ম্যাটারটা দিবেন তখন আপনাকে একটা সিলেক্ট করতে বলবে, সেক্ষেত্রে আপনি ওটাকে আপনার ইয়েতে কি বলে টাইটেলও অ্যাড করে দিতে পারেন। তবে একটা জিনিস লিখে খেয়াল রাখতে হবে, যেটাই অ্যাড করেন না কেন টাইটেলটা যাতে একটু শর্ট হয়, খুব লং টাইটেল যাতে না হয়, যত শর্ট রাখা যায় ততই ভালো, যত শর্ট ততই পারফেক্ট হবে। ওকে, তো এই হচ্ছে টাইটেল, যে আপনি মিক্স করে একটা কিওয়ার্ড অ্যাড করবেন এবং তার সাথে কল টু অ্যাকশন একটা ওয়ার্ড ইউজ করার ট্রাই করবেন। যেমন অ্যামাজিং, এটা খুব অর্ডিনারি শব্দ, বাট এর সাথে যদি কাজ রিলেটেড একটা শব্দ, যেমন ডিটেল, ডিটেল মানে যে আটটা করবেন ওটার মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অ্যাকুরেটলি আপনি শো করাতে পারবেন, এই জিনিসটা প্রকাশ করে, ঠিক এভাবে আপনি একটা টাইটেল দিতে পারেন। এতে সিম্পল টাইটেল। এখন কথা হচ্ছে, টাইটেলের পরেই আসে আপনার ক্লিক বাড়া এবং অর্ডার পড়ার চান্সের মধ্যে আপনার গিগ গ্যালারি ইমেজ। আমি একটু আগে বললাম যে আপনার ই কমার্স যে স্টোর গুলো আছে ওগুলোতে যদি আপনি খেয়াল করেন যে প্রোডাক্টটাকে খুব আইসোলেটেড করে দেওয়া হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ফুল ক্লিন হোয়াইট এবং প্রোডাক্টটাকে তুলে ধরা হয় এমন ভাবে যে শুধু ওইটাই চোখে বাজে, বাকিগুলা বাকি অন্য কিছুর দিকে নজর না যায়। সেক্ষেত্রে আপনার ফাইবারের যে গ্যালারি ইমেজ, এখানে আমরা যে সার্চ রেজাল্ট দিলাম এখানে অনেক ধরনের ইমেজ আছে, তো এই অনেক ধরনের আসার কারণে ক্লায়েন্টরা একটু বিজি হয়ে যায় যে বিভিন্ন ধরনের কালারে ছড়াছড়ি কোনটা রেখে কোনটাতে ডুবে। সেই ক্ষেত্রে তারা একটু যাচাই করে, একটু আস্তে দেখে যে আসলে কোনটা ভালো দেখাচ্ছে। ঠিক আছে, তো যতটুকু আপনার যে আর্টটা বা মানে আপনার যে সার্ভিসটা ওটাকে যতটুকু হাইলাইট করা যায়। তো আমি এখানে দুইটা স্যাম্পল রাখলাম আমার গ্যালারি ইমেজের জন্য। প্রথমত কমন স্যাম্পল হিসাবে আমি এটা তৈরি করেছিলাম, কার্টুন পটি ইলাস্ট্রেশন বাই নাও $10, এটা অনেক কালারফুল, আর্টটাও ভালো দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে স্যাম্পলে দেখানো হচ্ছে রিয়েলিস্টিক থেকে লাইন আর্ট, লাইন আর্ট থেকে হচ্ছে কার্টুন আর্ট, যদি এটা লাইন আর্ট না, আমি জাস্ট আসলে কালারটা সাদা কালো করে রাখছিলাম। এটা হচ্ছে একটা স্যাম্পল, আর আরেকটা স্যাম্পল হচ্ছে, সরি এই হচ্ছে আরেকটা স্যাম্পল, আমি মূলত ইউজ করলাম এটা, আর এটা মূলত আমি আমার ওয়েব পেজে দিলাম। কারণ ওয়েব পেজে হচ্ছে আপনি কালারের ছড়াছড়ির সাথে পেজটা আপনার নিজের ডিজাইন করা, সেক্ষেত্রে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, বাট আমার যে প্রোডাক্টের পেজ, সার্ভিস যে পেজটা, ওইটাতে আমার দরকার প্রোডাক্টটাকে খুব হাইলাইট করে ক্লিয়ারলি শো করা, সেক্ষেত্রে আমি এই ইমেজটা ইউজ করলাম এবং হ্যাঁ আমি ভালো রেজাল্ট পেলাম, ক্লিক ভিউ অনেক ভালো, ইভেন আমি অর্ডারও কমপ্লিট করলাম। আমার এই গিগটা খুব নতুন গিগ এবং এটা মোটামুটি র্যাঙ্কিংও চলে আসছে। তো এই হচ্ছে আপনার গ্যালারি ইমেজ। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফাইবার নতুন একটা সার্ভিস অ্যাড করলো, নতুন একটা অপশন অ্যাড করলো, সেটা হচ্ছে একসময় গ্যালারি ইমেজটা শুধু স্লাইড করা যেত যে একটার পর একটা দেখব, কিন্তু বর্তমানে ক্লিক করলে এটার ভিউ করা যায়, বাট ওর ইমেজটা দেখেন খুবই ছোট। বাট আপনি ট্রাই করবেন আইডিয়াল একটা সাইজ দেওয়ার জন্য, সবচেয়ে ভালো সাইজ হচ্ছে 1280x720p, ওয়েব কন্টেন্ট সাইজটা এটাই হচ্ছে সবচেয়ে ভালো, মিডিয়া কন্টেন্ট যেটা। তো ক্লিক করলে ভিউটা অনেক ভালো আসবে, যেমন আমার যে ইমেজটা আমি একটু আগে দেখালাম এটা, হ্যাঁ এটা হচ্ছে 1280x720p। ক্লায়েন্ট যখন এটাকে ওয়েবসাইটে প্রিভিউ করবে তখন সে প্রত্যেকটা জিনিস অনেক ডিটেলে দেখতে পাবে, যার কারণে সে বুঝতে পারবে যে আসলে আমি যে আর্টটা দিচ্ছি এটা আসলে কেমন, তাতে তার আগ্রহ বাড়বে অর্ডার করার জন্য। তো এই হচ্ছে আপনার টাইটেল এবং গ্যালারি ইমেজ, যত ভালোভাবে ইমেজ দেওয়া যায়। তারপর হচ্ছে প্যাকেজ, প্যাকেজ নিয়ে আসলে খুব একটা কিছু নাই, প্যাকেজটা হচ্ছে আপনি জাস্ট শো করবেন যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোনটার প্রাইস কেমন হবে, কোনটাতে কি ফিচার থাকবে, অবশ্যই ফিচারগুলো একটু ভালোভাবে উল্লেখ করবেন, আর যে ডিসক্রিপশনটা শর্ট ডিসক্রিপশন না লিখে একটু ডাইরেক্ট পয়েন্টে ভালোভাবে একটু দুই লাইন বা তিন লাইন লেখার ট্রাই করবেন, যদি এখানে নির্দিষ্ট কিছু ওয়ার্ড ফিক্সিং আছে। আচ্ছা, এবার আসি ডিসক্রিপশন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনে কিছু বিষয় কাজ করে, বিষয়গুলো আমি একটু পয়েন্ট আকারে বলছি। প্রথমত হচ্ছে আমরা যখন একটা ব্লগে একটা আর্টিকেল লিখি, একটা আর্টিকেলের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রিডেবিলিটি, এটা পড়ার কতটুকু যোগ্য। তো আমি পয়েন্ট আকারে বলছি, প্রথমত হচ্ছে রিডেবিলিটি, দ্বিতীয় হচ্ছে হচ্ছে প্যারাগ্রাফ, তৃতীয় হচ্ছে আপনার কিবোর্ড ডেন্সিটি, আর চতুর্থ হচ্ছে আপনার সার্ভিস ফিচার্স, অর্থাৎ আপনি যে কাজটা দিচ্ছেন বা প্রোডাক্ট ফিচার্স, আপনার যে কাজটা আপনি করছেন ওইটার ফিচারগুলো সঠিকভাবে আপনি উল্লেখ করলেন কিনা, এবং অবশ্যই অনেস্টলি উল্লেখ করতে হবে, এখানে বাড়তি কিছু লেখাও যাবে না আবার কম কিছু বলাও যাবে না। তো প্রথমত যদি রিডেবিলিটি বলি, গুগলের সার্চ র্যাঙ্কিং অ্যালগোরিদম, গুগলের সার্চ অ্যালগোরিদম অনুযায়ী
একটা আর্টিকেল যখন লেখা হয়, আমি একটু আমার ওয়েবসাইটে ঢুকে আপনাকে দেখাচ্ছি, techmohol.com আমার ওয়েবসাইট। হ্যাঁ, আমি এই আর্টিকেলটা আমার ওই গিগের সাথে রিডাইরেক্ট করে দিলাম, অর্থাৎ আমার গিগের লিঙ্কটা আমি এই আর্টিকেলের সাথে অ্যাড করে দিলাম। তো এই আর্টিকেলটাকে দিয়ে যদি আমি খেয়াল করি, মূলত সার্চ র্যাঙ্কিং এ র্যাঙ্ক করার জন্য রিডেবিলিটির যে ব্যাপারটা, ওটা হচ্ছে আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফ হতে হবে 2 লাইন, সর্বোচ্চ 3 লাইন, আর ওয়ার্ড ডেন্সিটি হবে 150 থেকে 200 এই টাইপের। তো আমি এইভাবে পুরো একটা কন্টেন্ট লিখলাম আমার গিগ নিয়ে এবং বিস্তারিত আমার গিগে, কারণ আপনার ফাইবারের যে গিগটা আমি লিখলাম ওটাতে 1400 ওয়ার্ড লেখা যাবে, বাট আমি এখানে টোটাল 3000-এর উপরে ওয়ার্ড ইউজ করলাম এবং প্যাকেজ রিলেটেড একটা টোটাল লিস্টও দিয়ে দিলাম, এই যে প্যাকেজগুলো। আর নিচে আসলে আরো কিছু বাড়তি জিনিস অ্যাড করে দিলাম যেগুলো সার্চ র্যাঙ্কিং এ কাজ করবে, কিন্তু ফাইবারে তো আর এত কিছু সম্ভব না। ফাইবারে তো আপনি আলাদা আউটসাইড লিঙ্ক অ্যাড করতে পারবেন না, তারপরে হচ্ছে ওই ওয়ার্ডও বেশি লিখতে পারবেন না, আপনাকে সর্বোচ্চ 1400 ওয়ার্ড লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি এটাকে ভাগ করে নিতে পারেন, যেমন প্রথম যে 1400 ওয়ার্ডের যে প্রথম ভাগটা করবেন, প্রথম ভাগটা হবে, আমি একটা আরেকটা কি এটাতেই দেখাই, আচ্ছা এই এই নোটপ্যাডটা খালি এটাতেই দেখাচ্ছি। প্রথম প্যারাগ্রাফে আপনি লিখতে পারেন টাইটেল, তারপর লিখতে পারেন কল টু অ্যাকশন লাইন, অর্থাৎ প্রথমটা প্রথমটাতে প্রথম প্যারাগ্রাফ যখন আপনি লিখবেন ওইটাতে আপনার টাইটেলটা একটু ভিন্নভাবে লিখবেন। শুরুতে যে টাইটেলটা আছে ওটা শর্ট, বাট এখানে আপনি ওই শর্ট টাইটেলের সাথে আরো কিছু অ্যাড করে দিবেন। যেমন সাপোজ আমি যদি এটাতে বলি আই উইল ড্র ইউর কার্টুন পোর্ট্রেট, তো আপনি লিখতে পারেন গেট ইউর কার্টুন পোর্ট্রেট টু মেক ইউর সোশ্যাল মিডিয়ার প্রোফাইল মোর ইমপ্রেসিভ, গেট ইট ডান ইন টাইম ইন কোয়ালিটি, এই টাইপের একটা আপনি দিতে পারেন, অর্থাৎ কল টু অ্যাকশন লাইন সহকারে, এবং আপনার যে কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডটাকে রেখে 2 লাইন বা 3 লাইনের একটা প্যারাগ্রাফ দিতে পারেন। ঠিক আছে, এই হলো প্রথম প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফটা হবে সর্বোচ্চ 3 লাইনের, এর বেশি না। এরপরে সেকেন্ড প্যারাগ্রাফে আপনি লিখতে পারেন আপনার সার্ভিস সম্পর্কে, সার্ভিস সম্পর্কে লিখতে পারেন যে আপনার সার্ভিসটা কি, সার্ভিসটা কি ওইটা লিখবেন, সার্ভিসে কি কি সুবিধা থাকছে ওইটা না, সার্ভিসটাকে এই সম্পর্কে লিখতে পারেন। যেমন আই উইল ডু কার্টুন পোর্ট্রেট ফ্রম স্ক্র্যাচ বাই ইউজিং ইউর রিয়েলিস্টিক ফটো, এইভাবে একটু গুছিয়ে লেগে লেখার চেষ্টা করবেন, বাট ট্রাই করবেন ওইটার ভিতরে অন্তত একবার আপনার কিওয়ার্ডটা ইউজ করতে। আপনি টোটাল 4টা প্যারাগ্রাফ করবেন, 4টা প্যারাগ্রাফে আপনি আপনার কিওয়ার্ড ইউজ করবেন একবার করে, বেশি না একবার করে। কিওয়ার্ড ডেন্সিটি যত কম হবে, যত কম বলতে 1400 ওয়ার্ডের 10% রাখবেন, একটা আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড ডেন্সিটি 10% বা তার কম হলে ভালো, 10%-এর বেশি হলে একটু স্প্যাম জাতীয় হয়ে যায় যেটা। তো সার্ভিস সম্পর্কে, তারপর হচ্ছে সার্ভিস ফিচার, শর্টকাটে আপনি একটা ফিচার লিখবেন যে আপনার সার্ভিসে কি কি থাকছে, অর্থাৎ আপনি যে আর্টটা করবেন ওটার সাইজ কতটুকু দিবেন, কি কি ফাইল তাকে দিবেন, তারপর হচ্ছে রিভিশন পাবে কিনা, ইভেন এটাও উল্লেখ করে দিবেন যে আপনার অর্ডার কমপ্লিট হওয়ার পরও সে রিভিশন পাবে। যদি এমন হয় যে আপনি নির্দিষ্ট কিছু রিভিশন, যেমন ওর রিভিশন হচ্ছে প্রিমিয়ামে আনলিমিটেড, বাকিগুলোতে 3-2, ধরলাম আপনার নির্দিষ্ট কিছু সংখ্যক রিভিশন দিবেন, আনলিমিটেড না, বাট আপনার ডিসক্রিপশনে আপনি বলে দিবেন যে আফটার ওয়ার্ক রিভিশন, অর্থাৎ আপনার অর্ডার কমপ্লিট হওয়ার পরেও ভবিষ্যতে যদি তার কোনো দরকার হয় এই ফাইলটা নিয়ে, তাহলে আপনি ফ্রি রিভিশন করে দিবেন। এটা হচ্ছে ক্লায়েন্টকে রিটার্ন করানো যে ভবিষ্যতে সে নতুন কাজে নিয়ে রিটার্ন হবে, এই টাইপের একটা অফার করা আর কি, ইনডাইরেক্টলি অফার করা সার্ভিস ফিচার। তো এই হলো 3টা প্যারাগ্রাফ, আর লাস্ট প্যারাগ্রাফে লিখবেন হোয়াই টু চুজ ইউ, আপনাকে কেন চুজ করবে, আপনাকে কেন চুজ করবে, এই ক্ষেত্রে অনেকেই শুধু লেখে কি আমি দেখলাম যে আমি নিজেই ভুলটা করলাম, এখানে নাই কিছু, ম্যাক্সিমামে লেখে যে আমি ফ্রেন্ডলি বা কমিউনিকেশন স্কিল খুব ভালো, খুব দ্রুত রেসপন্স করি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, আসলে এগুলো খুব অর্ডিনারি হয়ে গেছে। তো বর্তমান সিস্টেম অনুযায়ী আপনাকে এখানে আপনি এখানে লিখতে পারেন যে আপনার অভিজ্ঞতা কত বছরের, একটু ডিফারেন্ট ভাবে লিখতে পারেন, যেমন আই হ্যাভ মোর দ্যান 5 ইয়ার্স রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এভাবে কি বলে পয়েন্ট আকারে, যেমন এভাবে যে লিস্টিং করে দিতে পারেন, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, তারপরে লিখতে পারেন হ্যাঁ ফ্রেন্ডলি কমিউনিকেশন, এটাও লিখতে পারেন, তারপরে লিখতে পারেন যে আই ওয়ার্ক বাই রিসার্চ, যে আপনি রিসার্চ করেই কাজ করেন, তারপরে হচ্ছে আফটার ওয়ার্ক সার্ভিস, এরপরে
7 ডেজ আপনি অ্যাভেলেবেল আছেন এরকম। ঠিক এভাবে একটু পয়েন্ট আকারে বিবেচনা করে ভালো কিছু পয়েন্ট দিতে পারেন যাতে সে আপনাকে চুজ করে, অথবা ওয়েল কমিউনিকেটেড না লিখে আপনি লিখতে পারেন যে আই লাভ টু কমিউনিকেট অ্যাবাউট ইউর ওয়ার্ক, অর্থাৎ আপনার কাজ সম্পর্কে কথা বলতে আমি পছন্দ করি। তো এইভাবে যদি সে আপনাকে মেসেজ করে, মূলত আমার এভাবে একটা ডিসক্রিপশন লিখলে, আমি যেভাবে ডিসক্রিপশনটা বললাম এভাবে একটা ডিসক্রিপশন লিখলে ওইটা রিডেবিলিটিটা অনেক ভালো হয়ে যাবে, অর্থাৎ এটা একজন ক্লায়েন্টে যখন ঢুকবে আপনার গিগে তখন লেখাগুলো দেখে তার পড়তে মন চাইবে। ঠিক আছে, তো সে যদি পড়ে এটাই হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। সবকিছু পড়ে যদি কোনো ক্লায়েন্ট আপনার টোটাল ডিসক্রিপশনটা পড়ে তাহলে সে ম্যাক্সিমাম চান্স হচ্ছে সে আপনাকে ডাইরেক্ট অর্ডার করবে না, $5 $15 কিংবা $100 হোক সে আপনাকে ডাইরেক্ট অর্ডার করবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স হচ্ছে সে আপনাকে মেসেজ করবে যে আমার অমুক একটা ফটো আছে বা আমার অমুক একটা কোম্পানি আছে লোগো দরকার বা আর্ট দরকার, সে আপনাকে জিজ্ঞাসা করবে। আর আপনাকে মেসেজ করার মানে হচ্ছে আপনার জন্য ভালো চান্স যে আপনি চাইলে তাকে এক্সট্রা অফারও করতে পারেন, কারণ ডাইরেক্ট যদি একজন ক্লায়েন্ট অর্ডার করে তো সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট অর্ডার করলে কিছু বলার থাকলো না, সে যদি এক্সট্রা অ্যাড করে অর্ডারে তাহলে অ্যাড করলো, নয়তো বা অ্যাড করলো না, এতে আপনার বাড়তি রেভিনিউ কমানোটা সম্ভব হলো না। বাট সে যদি আপনাকে মেসেজ করে এই ক্ষেত্রে যে খুব একটা ভালো চান্স হচ্ছে আপনি তাকে এক্সট্রা সার্ভিসও অফার করতে পারেন। যেমন সাপোজ সে বললো যে তার একটা হেডশট আর্ট লাগবে, সাপোজ আমাকে বললো, তাহলে আমি তাকে কি বলতে পারবো যে আমি আপনাকে হাফ সাইজ একটা পোর্ট্রেট করে দিব বেসিক অর্ডারে, অর্থাৎ $5 যে অর্ডারটা আছে ওই $5 অর্ডারে আমি হাফ সাইজ করে দিব, এক্ষেত্রে সে খুশি হবে। ঠিক আছে, ইভেন চাইলে সে এমনও বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে $5 করে দাও সমস্যা নাই। অর্ডার কমপ্লিট হওয়ার পরে বেশিরভাগ চান্স হচ্ছে সে আপনাকে টিপ দিবে, বোনাস, আর নয়তো বা আপনি তাকে আরেকটা জিনিস বলতে পারেন, যখন অর্ডারটা ডেলিভারি দিবেন ডেলিভারি মেসেজে বলে দিতে পারেন যে প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার মাই গিগ অন ইউর সোশ্যাল মিডিয়া, হয়তোবা সে খুশিতে যেহেতু আপনি তার তাকে স্ট্যান্ডার্ড প্যাকেজটা বেসিকই দিয়ে দিলেন সেই খুশিতে সে দিতেও পারে, অর্থাৎ তার সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারে, সেক্ষেত্রে এটা সেটা খুব পজিটিভ হবে। যেমন আমরা বাংলাদেশি, আমাদের ফ্রেন্ড লিস্টে কেউ যদি সাপোজ আপনার গিগটা আমি শেয়ার করলাম আমার ফেসবুক টাইম লাইনে, তো বাংলাদেশি কারো চোখে যদি পড়ে অর্ডার করার চান্স 0%, -0 যদি দেওয়া যায় তাহলে আরো ভালো, কারণ ফাইবারে বাংলাদেশি অর্ডার রেয়ার, বাংলাদেশি টু বাংলাদেশি অর্ডার রেয়ার রিয়েল বায়ার, তো সেক্ষেত্রে 0। কিন্তু যদি বাইরের একজন ক্লায়েন্ট আপনার গিগটা শেয়ার করে তার ফ্রেন্ড লিস্টে যদি এভারেজ ধরলাম 5 জন আছে, ওই 5 জন থেকেও একটা অর্ডার পাওয়ার মতো চান্স অ্যাবিলিটি আছে। তো এই হচ্ছে আপনার একটা আর্টিকেল লেখার পরে কনভার্সন রেটটা বাড়ারও চান্স আছে অনেক বেশি। এভাবে আর্টিকেল লেখার পরে আমার যে গিগটা ওইটা দিয়ে আমি একটা উদাহরণ দেখাচ্ছি, আমি আপনাদেরকে চাইলে মেসেজটা দেখাতে পারতাম বাট আমি শো করছি না, কারণ এটা অনেকটা ভালো দেখায় না যে পার্সোনাল মেসেজগুলো শো করানো। আমার ক্লায়েন্ট আমাকে ফার্স্ট অর্ডার করলো $10, ক্লায়েন্টের নিজের ফটো এবং তার বসের ফটো, ওইটা কমপ্লিট করার পরে সে আমাকে একটা ভালো রিভিউ দিল এবং আমাকে পরবর্তীতে মেসেজও করলো। প্রথম অর্ডারটা পড়ার সময় সে আমাকে মেসেজ করছিল যে সে দুইটা আর্ট করবে, তো সেক্ষেত্রে কি সে একসাথে অর্ডার করবে নাকি আলাদা অর্ডার করবে, তা তাকে অর্ডার করতে দিনে আমি তাকে কাস্টম অর্ডার করলাম, দুইটা আর্টের জন্য একটা কাস্টম অফার করলাম, সে ওইখানে অর্ডার করে দিল। বাট তারপর পরবর্তীতে যাই ম্যাজিক ঘটলো যে সে বলছে আর্টগুলো খুব ভালো হয়েছে এবং তাদের টোটাল টিম, টোটাল 25 জনের টিম 25 জনের জন্য কার্টুন পোর্ট্রেট নেবে, তো এই ক্ষেত্রে আমি অনেক বড় একটা অর্ডার পেয়ে গেলাম আমার সম্পূর্ণ নতুন একটা গিগে। তো এটা আমার জন্য কি উপকার করলো, প্রথম উপকার হচ্ছে সে আমার ডিসক্রিপশন পড়ে আমাকে মেসেজ করলো, এই ক্ষেত্রে আমার কনভার্সেশন রেটটা বাড়লো। দ্বিতীয়ত হচ্ছে তার প্রথম অর্ডার কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয় অর্ডারটা একটু বড় পড়লো, সেক্ষেত্রে আমার কনভার্সন রেটটাও অনেক বেড়ে গেলো, যার কারণে আমার গিগটা যেটা আমি বললাম যে মাত্র 4 দিনে আমার গিগটা দ্বিতীয় পেজে চলে আসছে, কার্টুন পোর্ট্রেট আর্টের দ্বিতীয় পেজে চলে আসছে। এখন বর্তমানে দ্বিতীয় পেজে নাই, এখন আমার গিগটা আছে আপনার কত নম্বর পেজে আছে জানি, দেখলাম 3 নম্বর পেজে মনে হয় আছে, দেখি না 3 নম্বর পেজে মনে হয় 4 নম্বর পেজে চলে গেছে, আমার গিগটা ছিল 2nd পেজে। তো রিসেন্টলি ঈদের অনুষ্ঠান গেছে, আমার ফ্যামিলির কিছু অনুষ্ঠান গেছে, সেক্ষেত্রে আমি অনলাইনে হচ্ছে ছিলাম না বেশি, শেয়ারও করি না বেশি, হয়তো এই জন্যই। তো যাই হোক, আমার গিগ কনভার্সন রেটটা অনেক বেড়ে গেল এবং আমার নতুন গিগটাই র্যাঙ্কিং এ চলে আসলো, এবং এর পুরো ক্রেডিটটাই হচ্ছে ওই ডেভেলপারের টোটাল আর্টিকেলটা পড়ার পরে যে গিয়ে আমি এই বিষয়গুলো জানতে পারলাম। তো দেখেন আমি আজকে যে ব্যাপারটা আপনাকে বললাম, এখানে আমি খুব একটা কিওয়ার্ড নিয়ে ঘাটাঘাটি করা বা ওভারলি কিওয়ার্ড দিয়ে ভরাই ফেলানো, সার্ভিস লিস্ট দিয়ে ভরাই ফেলানো এরকম কিছু বলি নাই,
আপনার যে ডিসক্রিপশনটা লিখবেন, র্যাঙ্কিং এর জন্য ডিসক্রিপশনটা খুব ভালো কাজ করে, কারণ এই আপনার ডিসক্রিপশনটাই বায়ারকে অনুপ্রেরণা দেয় আপনাকে মেসেজ করার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। অর্থাৎ ডিসক্রিপশনটা এমন ভাবে তৈরি করবেন যে এটা প্রকাশ করে যে আপনি রিয়েল, আপনি কোনো রোবট না। যেমন আমি যদি এখানে কিছু গিগে যাই, যেমন আমরা যে গিগটা ওপেন করলাম এই গিগটা, এটা পড়ে আমার নিজের কাছে মনে হচ্ছে কোনো একটা রোবটে লিখছে, শর্ট 2 লাইন, সার্ভিস গুলো বাস শেষ, স্বাভাবিক যা আছে তাই। তারপরটাতে যদি যাই, এটাতেও সার্ভিস লিস্ট 2টা লাইন, শেষ। তো ম্যাক্সিমাম রে এইভাবে লেখে। হ্যাঁ, এক সময় এইভাবে কাজ করতো, এখনো কাজ করে, বাট আপনি যদি একটু ডিফারেন্ট হন তাহলে সেক্ষেত্রে চান্সটা একটু বেশি। আর আমি যে আমার ওয়েবসাইটের যে আর্টিকেলটাতে ঢুকলাম, ওয়েবসাইটে যখন আমরা একটা আর্টিকেল লিখি তখন আমরা একটা প্লাগইন ইউজ করি, ইউস্ট এসইও, যে প্লাগইনটা আমাদেরকে মানে দেখার সুযোগ দিয়ে দেয় আমি যে আর্টিকেলটা লিখলাম এটা রিডেবিলিটি কেমন, বা এটা সার্চ র্যাঙ্কিং এ কাজ করবে কতটুকু, এসইওটা কেমন হলো এটা শো করে। তো আমি যখন এই আর্টিকেলটা দেখলাম, এটা রিডেবিলিটি দেখাচ্ছে সম্পূর্ণ গুড, এরপরে কিওয়ার্ড ডেন্সিটি গুড, মোটামুটি সবকিছুই গুড দেখালো। সেক্ষেত্রে আমার নিজের একটা আর্টিকেল দিয়ে আমি বুঝলাম যে আসলে একটা ডিসক্রিপশন লিখলে সেটা কতটুকু কিভাবে করলে গুড হয় বা ভালো পর্যায়ে যেতে পারে। তো ঠিক এইভাবে ট্রাই করবেন, এটা হলো ডিসক্রিপশনের ব্যাপারে। তারপরে আসে আপনার মেটা ডাটা। মেটা ডাটা অবশ্যই অ্যাড করবেন, গিগের টাইটেল এবং ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাকে মেটা ডাটা চুজ করতে দিবে, সেক্ষেত্রে আপনি স্টাইল অবশ্যই অ্যাড করে দিবেন, বা আপনার যেই ক্যাটাগরিতে কাজ করেন, যেমন যদি আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেন তাহলে থাকবে প্লাগইন লিস্ট, আপনি কোন কোন প্লাগইনে হেল্প করবেন, কোন ধরনের ইরর ফিক্স করবেন। আবার লগো ডিজাইনে গেলে থাকবে কোন শ্রেণীর লগো ডিজাইন করবেন, মিনিমালিস্ট, ফ্ল্যাট লগো, তারপর হচ্ছে ব্যারিস্টার লগো, বিনটেক লগো, ওইভাবে সিলেক্ট করবেন। তো কার্টুন আর্টের ক্ষেত্রে আমি মূলত সিলেক্ট করছিলাম ফ্রি স্টাইল ড্রয়িং, আর ইনি সিলেক্ট করছে হ্যান্ড ড্রন। আর অবশ্যই সব ধরনের পাইলে টিক চিহ্ন দিয়ে দিবেন, কারণ ক্লায়েন্টকে যখন আপনি অর্ডার ডেলিভারি করবেন, আপনি যে সব ধরনের পাইল ডেলিভারি করতে হবে এমন না। যেমন আমার কার্টুন আর্টের গিগে সব গিগে সব ধরনের কোয়ালিটি পাইলে টিক দেওয়া আছে, বাট সবগুলোই দিই না। একজন ক্লায়েন্টকে যখন আমি ফাইল পাঠাই তখন অ্যাডোবি ইলাস্ট্রেটর করলে এআই পাইল, আর ফটোশপে করলে পিএইচডি পাইল, সাথে পিএনজি এবং জেপিজি, এছাড়া আর কিছুই না। বাইসেন্স যদি কোনো ক্লায়েন্ট বলে যে তাকে এক্সট্রা ফাইল দিতে হবে, এপিএস বা পিডিএফ বা এসভিডি, তখন দেই, এর আগে দেই না। এবং এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট পাই নাই যে ওই এআই পিএইচডি এগুলো বাদে বাকি ফাইলগুলো চায়, খুব কম, একেবারে রেয়ার ক্লায়েন্ট আছে যারা এগুলো দেখে। আচ্ছা, তো মেটা ডাটাটা অ্যাড করে নেবেন। তারপরে যে হচ্ছে আপনার ট্যাগ, ট্যাগটা খুবই ইম্পর্ট্যান্ট। ট্যাগের মধ্যে 5টা ট্যাগ আপনি অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে 3টা ট্যাগ দিবেন লং টেল কিওয়ার্ড, 2টা ট্যাগ দিবেন শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড মানে হচ্ছে লম্বা কিওয়ার্ড, যেমন আমি যদি উপরে চলে যাই, হ্যান্ড ড্রন ইলাস্ট্রেটেড লগো, তো এই ক্ষেত্রে হ্যান্ড ড্রন ইলাস্ট্রেটেড লগো এটা পুরাটাই একটা ট্যাগ হতে পারতো, তারপরে ইলাস্ট্রেটেড লগো এটা আর একটা ট্যাগ হতে পারতো, এরপরে যে বাকি লগোগুলো বিজনেস লগো, কোম্পানি লগো, এইভাবে টোটাল 3টা লং টেল কিওয়ার্ড দিবেন আর 2টা হচ্ছে শর্ট কিওয়ার্ড, বাস 5টা কিওয়ার্ড কম্বিনেশন করে দিতে হবে। তো এই হচ্ছে একটা ফাইবারের গিগ তৈরি করার প্রসেস। বর্তমান সময় অনুযায়ী যদি আপনি এভাবে ফাইবার গিগ তৈরি করেন তাহলে সার্চ র্যাঙ্কিং এ আসাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, যদিও আপনি গিগ এভাবে তৈরি করলেই ডাইরেক্টলি র্যাঙ্কিং এ চলে আসবে না, ডাইরেক্টলি র্যাঙ্কিং এ চলে আসবে না। কারণ আমি শুরুতেই বললাম যে আপনার একটা গিগ র্যাঙ্কিং এ আসার পিছনে প্রথম কারণটা হচ্ছে আপনার কনভার্সন রেট। বর্তমানে যাদের রিভিউ একটু বেশি, যেমন এটা আমি কত নম্বর পেজে আছি, 3 নম্বর পেজে, 10 রিভিউ, 1 রিভিউ, এগুলাতে কোনো রিভিউ নাই, তারপরে হচ্ছে 1 রিভিউ, 2 রিভিউ, এগুলো র্যাঙ্কিং এ চলে আসছে। এর কারণ হচ্ছে এদের ক্লিক ভিউ ইমপ্রেশন অনুযায়ী কনভার্সন রেটটা অনেক ভালো, কনভার্সন রেটটা খুবই। ওই ডেভেলপারের মূল কথাই ছিল যে আপনার কনভার্সন রেট যত ভালো হবে আপনার র্যাঙ্কিংটা তত ভালো হবে, কথাটা যদি আপনি বাস্তবে চিন্তা করেন তাও সঠিক। সাপোজ আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে আপনাকে দিলাম কন্টেন্ট রাইট করতে, আপনি কন্টেন্ট রাইট করলেন আর ওই কন্টেন্টটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করলো, আমি ভালো ক্লিক পেলাম, ইভেন আমার অ্যাড ভিউ ভালো হলো, সেক্ষেত্রে যাই আমি আপনাকে পে বেশি করতে আমার গায়ে বাঁধবে না, বা দিতে আমার কাছে খারাপ লাগবে না যে হ্যাঁ আপনার কাজটা ভালো হয়েছে আপনাকে আমি দিতে ভালো লাগবে। ঠিক ফাইবার কোম্পানি বা ফ্রিল্যান্সিং কোম্পানিগুলো সেম, আপনার কারণে যদি তার প্রফিট হয় অবশ্যই সে আপনাকে প্রায়োরিটি দিবে, বাট আপনি গিগ খুললেন ওইটা র্যাঙ্কিং সেল হচ্ছে না, সেল আনতে পারতেছেন না, সেক্ষেত্রে যে এটা একটা ঝামেলা হয়ে যাবে যে আপনার কনভার্সন রেট থাকবে না। দেখা যাবে যে আমি এমনও গিগ দেখলাম অনেকের প্রায় 4000 ইমপ্রেশন, 7000 ইমপ্রেশন, কিন্তু অর্ডার হচ্ছে 1টা, 2টা বা 3টা, তো সেক্ষেত্রে ওদের কনভার্সন রেট
ক্লিক ভিউ ইমপ্রেশনের তুলনায় অনেক কম, একেবারেই কম। যদি আমার গিগের ব্যাপারে বলি, আমার ইমপ্রেশন সর্বোচ্চ 3000 2000 এর কম হয়, 1000-এর নিচে বেশি ম্যাক্সিমাম টাইম থাকে, 30 ডেজে 1000-এর নিচে ইমপ্রেশন ক্লিক ভিউ থাকে, বাট অর্ডার মোটামুটি রেগুলার থাকে। এর কারণ হচ্ছে ওই যে ক্লিক ভিউ ইমপ্রেশন অনুযায়ী আমার অর্ডার কামিং আছে, অর্থাৎ এখন কথা হচ্ছে ইমপ্রেশন কম, তার মানে কি আমার গিগটা সার্চ রেজাল্টে কম আসছে? হ্যাঁ, সার্চ রেজাল্ট হয়তো বা কম আসছে, বাট যে ক্লায়েন্ট ক্লিক করছে সে অর্ডার করার মেন্টালিটি নিয়ে ক্লিক করে ম্যাক্সিমাম টাইমে, যেটা হয় যেটা আমার ধারণা, অর্থাৎ 100 জন ক্লায়েন্ট ভিউ করে যদি একজন অর্ডার করে তাহলে 1% কনভার্সন রেট আমি র্যাঙ্কিং এ আসার চান্স থাকতে পারে। কিন্তু যদি অর্ডারে 200-300 ক্লিক করার পরে যায়, যদি একটা অর্ডার পড়ে, তাহলে আপনার 200 ক্লিক পড়লে হবে কি 0.02% আপনার কনভার্সন রেট, বা 0.20 কনভার্সন রেট, সেটা অনেক কম। তো এই হচ্ছে আপনার একটা গিগ তৈরি করার ফুল প্রসেস বর্তমান সময় অনুযায়ী। এক সময় ছিল যখন গিগ তৈরি করলে অর্ডার করতো, যেমন যদি 2014-15 সালের দিকে আমরা খেয়াল করি, তখন সেলারের সংখ্যা ছিল খুবই কম, তখন এই মার্কেটিং ছাড়াই অর্ডার বেশি আসতো। আমার নিজের পাস্ট যখন ফাইবারে অর্ডার আসে, গিগ খোলার এক সপ্তাহের মধ্যে অর্ডার আসে, অথচ ওই এক সপ্তাহে আমি কখনো শেয়ারই করি নাই। আমি জানতামই না যে শেয়ার করা লাগে, বাট আমার অর্ডার আসছে, কিন্তু আমি তখন এতটা গুরুত্ব দিয়ে বুঝতে পারি নাই যে আসলে মার্কেটিং এর একটা প্রসেস থাকে বা মার্কেটিং করা যায়। তো এখন কথা হচ্ছে, আপনি গিগ তৈরি করে ফেললেন, আমি বললাম কনভার্সন রেটের কথা, কনভার্সন রেট কিভাবে বাড়বে, অর্ডার পড়লেই না কনভার্সন রেট বাড়বে। তো আমার নেক্সট ভিডিওটা আসবে মার্কেটিং করার, আমি মূলত আপনাদেরকে আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা আসার একই অন্য সবার চেয়ে ভিন্ন, আমি ভিন্ন কিছু প্রসেস দেখালাম যেগুলো করে আপনার গিগটা আপনি তৈরি করবেন। আমি খুব একটা কিওয়ার্ড নিয়েও আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাই নাই, যতটুকু আপনার রিয়েলিটি, অর্থাৎ আপনি বাস্তব, আপনি একটা আর্টিকেল লিখতে বসলেন কিভাবে লিখবেন, রোবট না, আপনি নিজে চিন্তা ভাবনা করে বাস্তবে, হ্যাঁ কি ধরনের আর্টিকেল পড়লে আমার নিজেরই ক্লিক অর্ডার করতে মন চাইবে, ওই টাইপের আর্টিকেল লিখবেন, এতটুকু আমি বুঝাতে চেয়েছিলাম। বাট এখন কথা হচ্ছে, নতুন গিগ তৈরি করার পরে দায়িত্বটা আপনার হচ্ছে, প্রথমে অর্ডার আনানোটার দায়িত্ব হচ্ছে আপনার। বাংলাদেশে অনেকে দেখা যায় ভুয়া অর্ডার নেয়, অর্থাৎ এই রিভিউ কিনা যায়, রিভিউ এক্সচেঞ্জ যেটা, ওইটা এটা না করাটাই, যত না করা যায় ততই ভালো, কারণ রিয়েল বায়ার নিয়ে আসতে পারলেই ভালো। তো আমার নেক্সট ভিডিওটা থাকবে কিভাবে দ্রুত অর্ডার আনা যায়, আর যদি আপনার গিগ অর্ডার আনা যায় দ্রুত, বাট আনতেই পারবেন যে কনফার্ম এমন না, আপনার গিগ যদি কোয়ালিটিফুল হয় তাহলে অবশ্যই অর্ডার আসবে, বাট আপনার গিগটা যদি কোয়ালিটিফুল না হয় তাহলে আপনি যত ভালো মার্কেটিং করেন না কেন সেল হওয়ার চান্স খুবই কম। প্রোডাক্ট ভালো হলে সেল আসবে, প্রোডাক্ট খারাপ হলে আপনি যতই মার্কেটিং করেন সেল আসার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে গিগটা ভালোভাবে তৈরি করুন, সময় নিয়ে ভাবুন, একটা গিগ তৈরি করার আগে মোটামুটি সব ধরনের প্রস্তুতি নিন যে আপনার গিগটা কি হবে, যাতে দ্বিতীয়বার এডিট করা না লাগে। একটা গিগ তৈরি করার পরে যদি আপনি আবার এডিট করেন তাহলে এটা পুনরায় আবার সার্চ র্যাঙ্কিং এ আসতে নতুন করে লিস্টিং হয়, সেক্ষেত্রে আপনি এডিট করার মানেই হচ্ছে আপনি পিছিয়ে পড়ে যাওয়া। তো সেক্ষেত্রে তৈরি করার আগে কয়েকবার ভাবুন যে আপনি কিভাবে তৈরি করবেন। তো গিগটা তৈরি করার পরে আপনার মার্কেটিং প্রসেসটা আসে, আমার নেক্সট ভিডিওতে আসবে কিভাবে মার্কেটিং করবেন, আমি সম্পূর্ণ ডিফারেন্ট, অর্থাৎ অন্যরা যেভাবে মার্কেটিং দেখাচ্ছে তার চেয়ে একটু ডিফারেন্ট ভাবে দেখানোর ট্রাই করব, যাতে আমি যেভাবে অর্ডার পাই, অর্থাৎ আমি যেভাবে অর্ডারগুলো নিয়ে আসি বা বড় ধরনের অর্ডার যেভাবে পাই, সেম মার্কেটিংটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব নেক্সট ভিডিওতে। তো আশা রাখি ভিডিওটা ভালো লাগবে, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন, নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, ফেসবুকে নক করতে পারেন, আর নয়তো বা ইমেল লিংক দেওয়া থাকবে, ইমেলে নক করতে পারবেন। সাবস্ক্রাইব করতে বলবেন না, টিল দেন নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন, ধন্যবাদ সবাইকে।